Welcome back to my channel. I'm Rupak Kishma from Rupak Blog. So here today we are going to do another another vlog. We are going to do another vlog. Special vlog. Asha kore onek bhalo lagbe bo full vlog ta obosshoi dekhar jonno request korbo. Karon ami kintu ekdom apnader jonno chole eshechi. Dhaka ebong Bangladesher moddhe sobcheye famous place jeta hocche khaborer jonno bikhyato. Jemon ta apnara cheyechilen. So here amar basha o kintu pura dhaka apnara sobai hoyto janen jara amake regular follow kore. So we are এটাই হচ্ছে কিন্তু কাবাব ইন কাবাব জুস এন্ড ফুচকা আমি আপনাদের একটু ভিউটা দেখাচ্ছি যদিও এখন কিন্তু সন্ধ্যা কারণ সন্ধ্যার সময় কিন্তু এই খাবারটা বেশি জমে উঠে এই জায়গাটা মানে এটা কিন্তু সন্ধ্যার সময় দোকানটা ওপেন হয় এর আগে আসলে কিন্তু পাবেন না 5টার পর থেকে ওপেন হয় কাবাব ইন কাবাব জুস এন্ড ফুচকা হোম ডেলিভারি ফ্রি আপনারা যদি চান হোম ডেলিভারিও নিতে পারবেন পুরান ঢাকার মধ্যে হোম ডেলিভারিটা ফ্রি 124 নম্বর নাজিমউদ্দিন রোড আপনারা যদি এখানে আসতে পারেন আসতে চান সেই ক্ষেত্রে নাজিমউদ্দিন রোড বলবেন এটা আমি ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে নাজিমউদ্দিন রোড ভিউয়ার্স এটা কিন্তু হচ্ছে নাজিমউদ্দিন রোড এবং এই যে এই জায়গাটাই হচ্ছে জেলখানার ঢাল ওই পাশ দিয়ে তো আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করছি এই ব্লগের মাধ্যমে দেখানো এবং এখানে খাবারের প্রাইস কিন্তু একদম চিপ প্রাইসে মানে একদমই কম প্রাইসের কারণ এটা যদি কোনো রেস্টুরেন্টের খাবার হিসেবে আপনারা খেতেন যদি কোনো রেস্টুরেন্টে হয়তো বা এই খাবারটা যদি তারা মানে টেস্ট করাতো আপনাদেরকে বা সার্ভ করতো সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু ইনশাআল্লাহ মানে আমার জানা মতে অনেক বেশি নিত তো আমি বাহিরেও তান্দুরি খেয়েছি কিন্তু আমার কাছে এতটা ভালো লাগেনি এবং প্রাইসটাও হাই ছিল এখানে খাবারটা একটু দেখাচ্ছি আপনাদেরকে মেনু বার্তা তো ভিউয়ার্স এখানে কিন্তু খাবারটা তৈরি করা হয় তো ভিউয়ার্স আমাদের সাথে কিন্তু এখানে শপের ভাইয়া আছেন তো ওনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছি তাদের ফুড কোয়ালিটি সম্পর্কে এবং প্রাইস তো ভাইয়া একটু বলেন আপনাদের ফুডের কোয়ালিটি সম্পর্কে এবং এগুলো তো সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তৈরি করা হয় এবং বাকিটা এখান থেকে রেডি করেন তো আপনাদের খাবার কিন্তু অনেক ইয়াম্মি এবং এটার প্রাইস প্রাইসিংটা একটু বলেন ভাইয়া কত থেকে স্টার্ট খুবই ভালো লাগে আমার কাছে আশা করি আপনারা যখন আমার ভিউয়ার্স আসবেন আপনি কিন্তু অবশ্যই এই টাইপেরই সার্ভ করে থাকবেন এবং এই কোয়ালিটিটাই ধরে রাখবেন ওকে থ্যাংক ইউ সো মাচ এবং এই সেটটা ট্রাই করছি এবং এত মজার একটা খাবারের প্রাইস হচ্ছে অনলি 60 টাকা আগে 50 টাকা ছিল এখন মাত্র 60 টাকা এত রিজনেবল প্রাইস এত মজার একটা খাবার খেতে হলে অবশ্যই আসতে হবে পুরান তো ভিউয়ার্স আজকে ব্লগটি যদি ভালো লাগে আমি কিন্তু আপনাদেরকে খেয়েও দেখালাম এখানে খাবার আসলে অনেক টেস্টি আপনারা যদি চান অবশ্যই খাবেন এবং এই সেটটা ট্রাই করুন এবং এত মজার একটা খাবারের প্রাইস হচ্ছে অনলি 60 টাকা আগে 50 টাকা ছিল এখন মাত্র 60 টাকা এত রিজনেবল প্রাইস এত মজার একটা খাবার খেতে হলে অবশ্যই আসতে হবে পুরান তো ভিউয়ার্স আজকে ব্লগটি যদি ভালো লাগে লাইক দিবেন এন্ড
আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।